শুরু থেকে দেখেছেন যে এই শেখ হাসিনা বলেছে আমাদের নিজস্ব টাকা, কিন্তু সেখানে আজকে আমি বিভিন্ন মন্ত্রণালয়ে দেখি যে সে বলে আমার টাকায় পদ্মা সেতু শেখ হাসিনা, আমার টাকায় তো পদ্মা সেতু নাই, জনগণের টাকায় পদ্মা সেতু, বরঞ্চ এই জনগণের টাকা থেকে তারা আরো লুটপাট করে খেয়েছে। আজকে 11 লক্ষ কোটি টাকা পেপার পত্রিকায় তারা পাচার করেছে, এই পাচার কোটির টাকাগুলো কোথা থেকে? এরকমই হয় পদ্মা সেতু। আজকে আমার দুঃখ লাগে, শেখ হাসিনা সেদিন বক্তৃতায় বলেছে যে বিএনপির কিছু টাকা মানি লন্ডারিং হয়েছে এনেছি, কিন্তু আমি বলতে চাই যে আপনি শেখ হাসিনা একটু ভাবুন, 11 লক্ষ কোটি টাকা আপনার সরকারের সময় আপনার লোকজন নিয়েছে, সেইটার কথা আপনি কেন বলেন না যে কত টাকা সেটার আসছে সেইটার হিসাব দেন। পদ্মা সেতুতে যে নাট বল্টু খুলেছে বাইজিদ, আমি তার প্রথমেই আজকে বলতে চাই যে বাংলাদেশে 11টা জেলায় প্লাবিত হয়েছে এবং সেটা পানি সন্ত্রাসী ভারতের মাধ্যমে। আজকে আপনারা জেনেছেন যে ভারত থেকে পানি ছাড়ার কারণেই, তাদের সুবিধার জন্যই আজকে আমাদের বাংলাদেশে 11টি জেলা প্লাবিত হয়ে 91 জন শিশু মহিলা সহ পুরুষ মারা গিয়েছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, পশু মৎস্য কৃষি আপনারা জানেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে আজকের রাষ্ট্রের যিনি প্রধান আছেন তিনি হেলিকপ্টার নিয়ে ওখানে গেলেও আসলে ওটা ছিল মানুষকে লোক দেখানো। এই জন্য আমি অত্যন্ত দুঃখিত যে আজকে ওনারা বারবার বলে যাচ্ছে যে বিরোধী দল বা বিএনপি বা অন্য কেউ সেখানে কোনো কিছু খবর নেয়নি, কিন্তু দেখা গেছে যে একমাত্র এই বিএনপি জামাত বা অন্য অন্য সংগঠনই সেখানে কোটি কোটি টাকার খাদ্য বস্ত্র ত্রাণ দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ছাত্রদল প্রায় 4 কোটি টাকা দিয়েছে, যুবদল দিয়েছে প্রায় 5 কোটি টাকার, কৃষক দল দিয়েছে কোটিখানে টাকার, আমি তাঁতি দল করি আমিও যাচ্ছি, এরকম সকল স্বেচ্ছাসেবক দল গিয়েছে, মূল বিএনপি দিয়েছে। সেখানে সিলেটে আপনারা দেখেছেন সিলেটের মেয়র আরিফ সাহেব সেই পানির সাথে প্রতিদিন পানির মধ্যে থেকে বিভিন্ন জনকে সহযোগিতা করেছে, অথচ সরকারি দলের কেউ করেনি। ইতিমধ্যে আমরা যে ডাটা পেয়েছি সরকারি দল মাত্র মাথা পিছু 1-1 জনকে 1.5 টাকা অনুদান দিয়েছে বা ত্রাণ দিয়েছে। এই অবস্থায় আপনারা দেখেছেন কয়দিন উল্লাস হয়ে গেল সেই পদ্মা সেতুতে। সেই পদ্মা সেতুতে আপনারা জেনেছেন যে আমরা শুনতেছি যে 900 টয়লেট করেছে, এই 900 টয়লেট করার কোনো মানই হয় না, সেখানে মানুষ কিছু সময়ের জন্য উদ্বোধনীতে যাবে, কিন্তু সেখানে এই টয়লেটগুলো কি দরকার ছিল? সেখানে অনেকে বলেছে যে 9 কোটি টাকা খরচ হয়েছে, আনুষঙ্গিক আরও যে খরচ হয়েছে সেটা বন্যার্থদের মধ্যে দিলে মানুষের জন্য খুব উপকার হতো। এবং আপনি যে কথাটা জানতে চেয়েছেন যে ওখানে একজন যে নাট বল্টু খুলেছে, সেখানে আমি মনে করি যে যে লোকটা নাট বল্টু খুলেছে এক ধরনের অপরাধ হতে পারে, কিন্তু সে ছেলেটা ইয়াং এবং সে ছেলেটা যে বয়সের একজন ছাত্র তার মধ্যে হয়তো বা কৌতূহল হয়েছে যে এই নাট বল্টু একজন লোক হাত দিয়ে নর্মালভাবে খুলতে পারবে কেমন, সেটা সে দেখাতে চেয়েছে এবং তাকে কিছু তিরস্কার করলে করতেও পারত, কিন্তু যারা এইটা সঠিকভাবে করেনি তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, অথচ তাদেরকেই শাস্তি দেওয়া উচিত ছিল সে ধরিয়ে দিয়েছে। আজকে আমরা দেখেছি পদ্মা সেতুর উপর উঠে বিভিন্ন ধরনের কেউ মুতু করতেছে, কেউ একজনে নাচ নৃত্য করতেছে, এক মহিলা একজনে দেখি যে প্রথম বাইকার, প্রথম মহিলা বাইকার, এগুলো তাদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করা দরকার ছিল। ইতিমধ্যে একটা মেয়ে সে খুব ড্যান্স দিয়ে বলতেছিল এ তারেক, এ খালেদা, এ ফখরুল দেখে যা আমরা পদ্মা সেতু করেছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আজকে আপনি এই কথা কি বলতে পারেন না যে হাসিনা এ সজীব অজের জয়, হে আপনার ওবায়দুল কাদের আপনারা এসে দেখে যান এখানে আজকে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে নৃত্য করতেছে, এখানে মুতু করতেছে, এখানে টয়লেটের জন্য এত টাকা খরচ হয়েছে যা জনগণ মানে না। আরও বলতে পারে যে আজকে বাংলাদেশে বিভিন্নভাবে জানা যাচ্ছে যে বাংলাদেশে 10 লক্ষ কোটি টাকা মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে এই সরকার, সেই টাকাগুলো আসতেছে না, বিদেশে কোর্ট বসিয়ে তাদেরকে বিচার হচ্ছে, তাদের একজন এমপি সে কুয়েতের জেলখানায় আছে, তাদের দুবাইতে সাজা হয়েছে, এইগুলো চিৎকার দিয়ে বলেন যে এই হাসিনা আপনি দেখে যান এই মানুষ এই সামাজিক মাধ্যমে বলতেছে, অথচ তারা যে কথাগুলো বলতেছে এটা কোনো যুক্তির কথা না। আজকে বিএনপি খালেদা জিয়া তারেক রহমান কখনো কোনো সময় চায়নি পদ্মা সেতু না হোক, তারা বলেছিল যে এত দুর্নীতি হচ্ছে যে দুর্নীতির কারণে এখানে হয়তো বা এই পদ্মা সেতু মান গুণগত মান থাকবে না, ভেঙে যেতে পারে, এটাই বিএনপি কথা বলতেছিল, এত দুর্নীতি করা যায় না, এই দুর্নীতিকে সমর্থন দেওয়া যায় না। এবং
যেখানে আপনারা জানেন যে 4000 কোটি টাকায় আমাদের যমুনা সেতু হয়েছিল, সে যমুনা সেতুর চেয়ে অল্প 1 কিলো বেশি না এইটা, সেখানে সে 4000 কোটি টাকার জায়গায় যদি এত টাকা লাগে। আপনারা জানেন যে ভুবন হাজারিকা সেতু হয়েছে, সেটাও অনেক দীর্ঘ, সেখানে মনে করেন সেখানে 1000 কোটি টাকাও যায় না, 1100 কোটি টাকা তাদের খরচ হয়েছে। অথচ এইটা বিএনপি মেনে নিতে পারে না, জনগণের স্বার্থ, জনগণের টাকা। আপনারা শুরু থেকে দেখেছেন যে এই শেখ হাসিনা বলেছে আমাদের নিজস্ব টাকা, কিন্তু সেখানে আজকে আমি বিভিন্ন মন্ত্রণালয়ে দেখি যে সে বলে আমার টাকায় পদ্মা সেতু, শেখ হাসিনা আমার টাকায় তো পদ্মা সেতু নাই, জনগণের টাকায় পদ্মা সেতু, বরঞ্চ এই জনগণের টাকা থেকে তারা আরো লুটপাট করে খেয়েছে। আজকে 11 লক্ষ কোটি টাকা পেপার পত্রিকায় তারা পাচার করেছে, এই পাচার কোটি টাকাগুলো কোথা থেকে? এরকমই হয় পদ্মা সেতু। আজকে আমার দুঃখ লাগে, শেখ হাসিনা সেদিন বক্তৃতায় বলেছে যে বিএনপির কিছু টাকা মানি লন্ডারিং হয়েছে এনেছি, কিন্তু আমি বলতে চাই যে আপনি শেখ হাসিনা একটু ভাবুন, 11 লক্ষ কোটি টাকা আপনার সরকারের সময় আপনার লোকজন নিয়েছে, সেইটার কথা আপনি কেন বলেন না যে কত টাকা সেটার আসছে, সেইটার হিসাব দেন। এবং পদ্মা সেতুতে সেদিন যে ছেলেটা নাটবল্টু খুলেছে সেই ছেলেটা সাময়িক দোষী হলো, বিষয়টা আসলে কৌতূহলী যে একটা নাটবল্টু কেন এত লুজ থাকবে, এত হাজার হাজার কোটি টাকার সম্পদ কেন এরকম হাত দিয়ে খোলা যাবে। সেই জন্য তাকে বরঞ্চ কিছুটা তিরস্কার করে পরবর্তীতে শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল, ওই যারা জড়িত ছিল তারা ইনকমপ্লিটভাবে কেন এটা করেছে। তাই আজকে আমরা দেখেছি যে মানুষের আস্তানায় ইতিমধ্যে আপনারা ভাইরাল হয়েছে, 3 জন পুলিশের সাথে আওয়ামী লীগের এক নেতা একটা গাড়ি ধরেছিল পদ্মা সেতুর দিক যেতে, তখন বলছে যে এই গাড়ি থামান, কাগজপত্র দেন, তখন সে বলছিল যে আমি আওয়ামী লীগের নেতা, কিতে আছেন সাংগঠনিক সম্পাদক, আপনার সভাপতি কেটা তারও নাম বলছে, তখন আওয়ামী লীগ বলছে এই মানে সেই পুলিশ বলেছিল যে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ বুঝি না, আওয়ামী লীগ আছে পুলিশের জন্য, এবং আমরা পুলিশ ভোট দিয়েছি, কোনো এমপিও ভোট দেয় নাই, এমপির ভোটও ওনার ভোটও আমরা দিয়ে দিছি। অর্থাৎ আজকে সত্য বেরিয়ে আসতেছে, আমরা যারা জনগণ বলে যে পুলিশ প্রশাসন দিয়েই তারা চলে, তারা বিনা ভোটে চলে, নির্বাচনে তারা হয়নি, ভোট চুরি করে হয়েছে, সেটা আজকে যারা করেছে তারা নিজেরাই স্বীকার করতেছে। আপনারা দেখেছেন যে এটা প্রচুর ভাইরাল হয়েছে, সেই পুলিশ বলেছে এবং ওই আওয়ামী লীগ বলছে ঠিক আছে আপনারা ভোট দিয়েছেন, আপনাদেরও তো আমরা সুযোগ দিই, আমাদেরও সুযোগ দেবেন। অর্থাৎ এমন একটা হয়েছে যে আওয়ামী পরিবার বলেন, আওয়ামী নেতৃবৃন্দ বলেন, তারা চাচ্ছে লুটে পাটে খাইতে, হয়তোবা তাদেরকে যারা সুযোগ দিবে তাদেরকেও তারা সুযোগ দিয়ে এই দেশটাকে লুটে পুটে খাবে, এই হলে তাদের টার্গেট। তাই আমি বলবো যে এই সরকার একটা অনির্বাচিত ভোটারবিহীন সরকার, ভোটচোর সরকার, এই সরকারের মাধ্যমে আপনি দুর্নীতি ছাড়া কোনো কিছু আপনি আশা করতে পারেন না, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে, ভোট অধিকার ফিরিয়ে আনতে হবে, মানব অধিকার ফিরিয়ে আনতে হবে, আনলেই একমাত্র এই সরকার পতন হলে আমাদের সকলের অধিকার আদায় হবে, এর কোনো বিকল্প নেই।